আমরা যখন পেন টুলে যাব তখন তিনটা জিনিস খেয়াল করব এখানে। ফার্স্ট অফ অল আমাদের টপার বারে দেখা লেখা ইয়াতে পেন টুলে যখন যাব তখন আমরা এখানে দুইটা ইয়া পাবো, একটা হচ্ছে শেপ একটা হচ্ছে পাথ। আমরা কখনোই শেপে যাব না, শেপে গেলে আমাদের কালার চলে আসবে ইলাস্ট্রেটরের মতো, কিন্তু আমাদের এখন কালার দরকার নেই, আমরা জাস্ট পাথ করবো এটাতে। আমরা এখানে অবশ্যই পাথটা সিলেক্ট করে রাখবো, এটা হচ্ছে ফার্স্ট রুলস। সেকেন্ড অফ অল অবশ্যই আমরা এখানে কম্বাইন্ড শেপটা নিব, যখন আমরা পাথ করব তখন আমরা ফার্স্ট অফ অল কম্বাইন্ড শেপটা নিব। অ্যান্ড থার্ড আমরা লেয়ার্সের প্যানেলে যে যে লাস্টে আছে পাথ, সেই পাথে যে আমরা নতুন একটা পাথ নিব আর কি। এখানে নতুন একটা পাথ নিব, সেভ করব। আমরা যখন ইলাস্ট্রেটর পাথ করি তখন পেন টুলে কাজ করলে সঙ্গে সঙ্গে স্ট্রোক কালার এবং ফিল কালার চলে আসে, কিন্তু ফটোশপে যখন আমরা পাথ করবো শুধু আমাদের স্ট্রোক আসবে, কোনো কালার আসবে না। জাস্ট এভাবে করতে থাকবো আর কি। কিন্তু আমরা যদি পাথটা সেভ না করি তাহলে একটা পাথ করার পরে আরেকটা পাথ চলে আসবে। সেভ যখন না করব, সাপোজ আমি এটা সেভ করি নাই, সেভ করি না, যখন আমি এটা পাথ করতেছি ওয়ার্ক স্পেস দিয়ে, তখন আরেকটা যখন নতুন করব তখন এটা চলে যাবে আর কি। যখন আমরা ডিসিলেক্ট করে করব তখন আবার চলে যাবে, নতুন পাথ চলে আসবে। তো সেই জন্য এখানে আমাদের ফার্স্ট অফ অল পাথটারে সিলেক্ট করতে হবে এবং সেভ করতে হবে। আমরা যদি কাজ করার মধ্যে ভুলে যাই যেটা আমরা সেভ করি নাই, তখন আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা সেভ করতে পারবো পাথ ওয়ান। অবশ্যই আমরা কাজ করার প্রথমে পাথটা সেভ করে নেব আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে। আমরা তো পেন টুলটা সবাই ইউজ করতে পারি তাই না, ইলাস্ট্রেটর শিখছি, ফটোশপটা ঠিক সেম। জাস্ট আমরা পাথটা সিলেক্ট করব, নিউ একটা পাথ নিব, নেওয়ার পরে এটা আমরা পেন টুল দিয়ে কাজ করব। এটা যদি ভিজিবল কম হয়, দেখতে সমস্যা হয় বা কোনো ইয়ে হয়, তাহলে আমরা লেভেল প্যানেলে চলে যাব। জাস্ট এটার আমরা কালারটারে ফুটাই তোলার জন্য, একদম সঠিক ওয়েতে পাত্রা করার জন্য আমরা যে কাজটা গুলো করতে হয় সেটাই করতে হবে। অ্যাডজাস্টমেন্টে যে লেভেলে যাব, লেভেলে আমরা এটা ব্ল্যাক করে দিব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, আমাদের উপরে যে শেপটা আছে সেই শেপটা একটু ইনভিজিবল, ভিজিবল করার জন্য আমরা ব্ল্যাক ব্ল্যাক করে নিব কিছুটা। তার আগে আরেকটা কাজ করতে হবে, লেয়ারে যে এটা ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট হবে। এখন এর উপরে কাজ করব আমরা, এটা জাস্ট আমরা পাঁচটা করার জন্য করতেছি, লেয়ার ইয়া থেকে ইমেজ থেকে জাস্ট লেভেলটা একটু ডার্ক করতেছি, অন্য কিছু না, জাস্ট এটা আমরা কাজ করার পর এটা ফেলে দিব, সেজন্য আমরা ডুপ্লিকেট করে নিলাম জাস্ট কাজ করার সুবিধার্থে। আগে এটা দেখি তারপরে আপনারা শুরু করেন। কেউ মাউস ক্লিক করতেছে, আমরা পাথটা এমন জায়গাতে শুরু করব যেন আমরা কাজ করতেছি, করতে 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 আবার যেন এসে ওই জায়গাতেই আমরা যেন কানেক্ট করতে পারি, তা না হলে আমাদের আবার দুইবার তিনবার চারবার পাঁচবার চলে যাবে কিন্তু আমরা কানেক্ট করতে পারবো না। সেজন্য আমাদের এমন জায়গা সিলেক্ট করতে হবে যে জায়গা থেকে আমরা আবার ব্যাক করে সেই জায়গায় কানেক্ট করতে পারি। তো সাধারণত আমরা ডান থেকে করি অথবা বাম থেকে করি, আমি সাধারণত বাম থেকে করি, স্টার্ট করি, যেহেতু এই জায়গাটা আমাদের ভিজিবল ইনভিজিবল অতটা দেখা যাচ্ছে না, এই ক্যানের সাইজ অনুসারে আমরা সেই মাপটা মানে ইমাজিন করে ওটা নিতে হবে আর কি, এটা সব ক্ষেত্রে না। তো জাস্ট আর আমরা পাত করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, সবসময় আমরা এক পিক্সেল ভিতরে রাখবো, এক পিক্সেল বাইরে না,
বা 2 পিক্সেল ভিতরে না, সবসময় 1 পিক্সেল ভিতর ভিতর থেকে করার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার পাতটারে অনেক ভিজিবল করবে এবং খুব ভালো একটা কোয়ালিটি আসবে পাতের। আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড আসবে না, যখন আপনি কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তখন কখনোই সাদা ব্যাকগ্রাউন্ডটা ক্যারি করবে না, সবসময় নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড ব্যারি করবে। আমরা এখান থেকে শুরু করতে পারি। আমি একটু রাশটি করতেছি টাইমের জন্য। আমাদের যদি কোনো এখানে মনে হচ্ছে যে আমার এটা বড় ছোট হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে কন্ট্রোলে চলে যাব এবং তখন আমাদের ডিরেক্ট সিলেকশন কি চলে আসবে, তখন আমরা এটা যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারবো। আমার মনে হলো যে আমার এখানে যেতে হবে, ওকে নো প্রবলেম, এখানে গেলাম। আমরা এখানে আবার কন্ট্রোল ধরে এটাকে আমরা কমাইতে পারবো, আমার যেখানে দরকার আমরা সেখানে নিতে পারবো। তো ওরি ধর কিছু নাই, জাস্ট ইউজ ইউর পেন টুল, তারপরে আপনি নিজে নিজেই এটা ঠিক করে ফেলতে পারবেন যে আপনার কোথায় নেওয়া উচিত কোথায় নেওয়া উচিত না। এই জায়গাটা একটু ইয়ে আছে, এই জায়গাটা হচ্ছে সাদা কিন্তু এখানে কিছু একটা আছে, জাস্ট আমরা বুঝতে পারতেছি না। জাস্ট এখান থেকে নিয়ে আমরা এই এই জায়গাটা প্রথমে ফিল আপ করবো। সবসময় 1 পিক্সেল ভিতরে নিব আমরা, কখনোই 1 পিক্সেল বাহিরে না। এখানে একটু বাঁক আছে, তো আপনারা চাইলে একবারে করতে পারেন, পরবর্তী ডিরেকশন সিলেকশন কী দিয়ে ঠিক করতে পারেন, বা আলাদা আলাদা ওয়েতে করতে পারেন। আমি আলাদা ওয়েতে করতেছি সুবিধার ক্ষেত্রে আর কি। এখানে একটু বাঁক আছে, আমরা সেভাবে পেন্টুলটা চালাবো, ইউজ করবো।
যখন আমরা এই জায়গাটায় আসবো কানেক্টিং জায়গাটায়, তখন অবশ্যই দেখবেন যে একটা গোল চিহ্ন চলে আসছে পেন্টুলের নিচে, তখনই আপনারা বুঝবেন যে ওই জায়গা আপনার লাস্ট ভিউ। সো আমাদের পাথ করা কমপ্লিট, এটা হচ্ছে আমাদের পাথ। তো আমাদের পাথ সিলেকশন করার কয়েকটা মাধ্যম জানবো। আমরা এখানে ডাবল ক্লিক করে পাথ অল্টার চেপে ক্লিক করে আমরা সিলেকশন করতে পারি, আবার এখান থেকে আমরা মেক সিলেকশন করতে পারি, তিনটে অপশন। আবার আমরা পপ আপ মেনু থেকেও মেক সিলেকশন করতে পারি। তো আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়েস্ট হচ্ছে আপনি কন্ট্রোল চেপে জাস্ট একটা ক্লিক করবেন, সিলেকশন হয়ে যাবে। শর্টকাট কি কন্ট্রোল চেপে একটা সিলেকশন করবেন, জাস্ট ক্লিক করবেন মাউস ক্লিক পাতের উপরে, জাস্ট এই থাম্বনেইল লেটার উপরে, বাইরে না থাম্বনেইল লেটার উপরে। এখানে আরেকটা জিনিস আছে, আমরা যখন পাত করব অবশ্যই এখানে আমরা কম্বাইনটা সিলেক্ট করে রাখবো সিলেকশনে, যে যখন আমরা পেন টুলে থাকবো তখন অবশ্যই আমাদের এখানে একটা থাম্বনেইল আসবে, এখানে অবশ্যই আমরা কম্বাইন শেপটা সিলেকশন করে রাখবো। সাবস্ট্রাক্ট বা অন্য কিছু থাকলে অবশ্যই আমরা কম্বাইনটা সিলেকশন করে রাখবো। আমরা যদি কম্বাইনটা সিলেকশন না করি তাহলে আমাদের হবে কি, আমাদের এটা হচ্ছে সিলেকশনের বাইরে চলে যাবে। সিলেকশন ছিল হচ্ছে হোয়াইট এরিয়া, বাট এখন আমাদের সিলেকশন আমরা পাত করছি হচ্ছে ক্যান্টারে, বাট আমরা এখন যখন সাবস্ট্রাক্ট করবো তখন আমাদের সিলেকশন এরিয়া হবে, আমাদের ক্যানটা হবে না, ক্যানের আউটসাইড ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে যাবে। তো আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কম্বাইনটা সিলেকশন কম্বাইন শেপটা সিলেকশন করে রাখবো যখনই পাত করবো, যদিও ভুল হয় পাত করার সময়, তারপর আমরা কম্বাইনটা পরবর্তীতে সিলেকশন করলে এটা আবার ঠিক হয়ে যাবে। ওকে, আমরা সিলেকশন করি, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করব ব্যাকগ্রাউন্ডের নিচে একটা লেয়ার নেই, নিউ লেয়ার, জাস্ট আমরা চেক করব যেটা। তার আগে আরেকটা কাজ করতে হবে, এই সিলেকশন টুলে থাকা অবস্থায় আমাদের রাইট বাটন ক্লিক করলে অবশ্যই একটা লেয়ার ভিয়া কপি চলে আসবে, একটা পপ মেনুতে কপি করলে আমাদের জাস্ট ক্যানটা চলে আসবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা এটা মানে কপি হয়েছে কিনা বা লেয়ার ঠিকভাবে আসছে কিনা, জাস্ট সেই জন্য আমরা কী করবো, একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার ক্রিয়েট করার পর এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, জাস্ট আমাদের মানে পাতটা ঠিক হয়েছে কিনা জাস্ট বোঝার জন্য, কতটুকু মানে ভিতরে হয়েছে বা কতটুকু বাইরে হয়েছে, সাদা সাইড দেখা যাচ্ছে কি যাচ্ছে না, বা কোনো সাইডে গ্যাপ আছে কিনা, নতুন করে পাত করতে হবে কিনা, জাস্ট এটা ক্লিয়ার করার জন্যই আমরা এটা করব। তখন আমরা যে লেয়ারটা অ্যাডজাস্টমেন্ট করছিলাম লেভেলে, যে সে লেয়ারটা আমরা ইচ্ছে করলে ফেলে দিতে পারি, তখন আর সেটা নিড নাই। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? কন্ট্রোল চেপে আপনি থাম পাতে থাম্বনেইলে যে রাইট বাটন ক্লিক লেফট বাটন ক্লিক করবেন মাউসে, জাস্ট কন্ট্রোল চাপার পরে আবার করতে পারেন। ওখানেই মেক সিলেকশন কি আছে নিচে, ওটা সিলেকশন অবস্থায় মেক সিলেকশন কি কি আছে দেখেন নিচে এই সাইডে, এটা তখন মেক সিলেকশন হয়ে যাবে। আপনারা একটু ট্রাই করবেন। আপনারা তো এই সব পাতটা করছেন তাই না কমপ্লিটলি? আচ্ছা, এখন আমরা মাল্টিপল পাতে গেলে কেমন হবে, যেমন আমি একটা পাত করতেছি, সাপোজ এই পাতটা করলাম, এই যে মাঝখানে ফাঁকা জায়গা চলে আসছে না। আচ্ছা, আমি আরো আরো ক্লিয়ার করে দেখাই আপনাদের, যেমন আমি একটা নতুন একটা পাত নিলাম, নতুন একটা পাত, পাত নেওয়ার পর এখানে আমরা সিলেকশন করলাম, পাত করলাম, আমার এটা হচ্ছে সিলেকশন, হোয়াইট জায়গাটা আমাদের সিলেকশন। তো আমরা যখন আমাদের আমার এখন এই মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা দরকার, জাস্ট আমি মাঝখান দিয়ে চারপাশ দিয়ে কালার করব, আমরা কি করব, এই টুলে পেন টুলে থাকা অবস্থায় আমরা ইয়াতে যে সাবস্ট্রাক্ট করব ডিরেক্ট, ঠিক আছে, জাস্ট ওইটা সাবস্ট্রাক্ট করলে ওইটা মাঝখানে সাইড দিয়ে সিলেকশন হয়ে যাবে। অথবা আমরা এটাও করতে পারি, সিলেকশন আসছে তখন আমরা সাবস্ট্রাকে চলে যেতে পারি, এই মাঝখানে এই এই জায়গাটা শুধু আমাদের দরকার, আমরা সাবস্ট্রাকে চলে গেলাম, জাস্ট মাঝখানে জায়গাটা আমাদের ইয়া হয়ে গেলো, চারপাশে এটা সিলেকশন হয়ে গেলো, মাঝখানে আমাদের ফাঁকা থেকে গেল, এটা আমরা করতে পারি।
বুঝছেন কি কারো কোনো সমস্যা এখানে, না ঘড়িটা ঠিক এভাবেই করতে হবে? হ্যাঁ, করতে গেলে যখন প্রবলেমটা হবে সেই প্রবলেম সলিউশন দেওয়ার জন্য আমি এখানে, ঠিক আছে? কাইন্ডলি এটা একটু দেখেন, তাইলে হবে কি, মানে আপনি প্রথমে যে পাতটা সিলেকশন করছেন, যেমন আপনি ঘড়িটা সিলেকশন করবেন, ঘড়িটা সিলেকশন করার পরে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার, তখন আপনি সাবস্ট্রাকে যে এই কাজটা করতে হবে আপনাকে, প্রথমে আপনাকে কম্বাইনেই থাকতে হবে, কম্বাইনে থেকে আপনাকে পুরো পাতটারে সিলেকশন করতে হবে। তারপরে আপনি যেগুলো রিমুভ করতে চান, যেমন ঘড়ির মাঝখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান, আপনি যখন পাত সিলেকশন করবেন তখন পুরোটাই পাত হয়ে থাকবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না ঘড়িটা, তখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, ভিতরের অংশটা রিমুভ করার জন্য আপনাকে সাবস্ট্রাকে যে আবার নতুনভাবে করতে হবে পাত, ওই একই লেয়ারে থেকে, একই পাতে থেকে। দ্যাট মিনস এখানে আমি আবার নতুন একটা পাত নিলাম, ধরেন আমি এখানে একটা ঘড়ি আঁকছি, সাপোজ আপনাদের ঘড়ি, ঘড়ির যে ভিতরের অংশটা এটা আমি সাবস্ট্রাক্ট করলাম, এখন আমি ঘড়ির ভিতরের অংশটা করব, ঠিক আছে? ঘড়ির ভিতরে অংশ করার জন্য আমাকে অবশ্যই আবার সাবস্ট্রাকে চলে যাবে, এভাবে চলে যেতে হবে, এভাবে চলে যেতে হবে, যে এখন যদি আমি না করি পরে আমি সাবস্ট্রাক্ট করে দিলাম, তাইলে এই ঘড়ির মাঝখানে অংশটা পাকা হয়ে যাবে। কারো বুঝতে সমস্যা? সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা একটু কষ্ট করে করেন,